বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর কবি জোসীমদিনের লেখা গড়াই নদীর তীরে কবিতার অনুশীলনে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের খুবই সহজ ভাষায় আজকের এই ভিডিওতে উত্তরগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনে এই উত্তরগুলো কিন্তু তোমরা খাতাতে লিখে নিয়েও পড়তে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও এবং বাংলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও এবারে তাহলে দেখো যে প্রথমে একদাগে রয়েছে যে কবি পরিচিতি তোমাদের যেখানে বইতে লেখা রয়েছে দেখি ওখানে দুটো প্রশ্ন রয়েছে যে কবি জসীমউদ্দিন কোন অভিধায় অভিহিত এই প্রশ্নের উত্তর হবে কবি জসীমউদ্দিন পল্লী কবি কবি অভিধায় অভিহিত দু নম্বরের একটি প্রশ্ন যে তার লেখা দুটো কাব্যগ্রন্থ একটি হলো নকশী কাঁথার মাঠ এবং অপরটি হলো রাখালি দু দাগে এবারে তোমাদের অনুশীলনে ওখান থেকেই কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ কবিতার মধ্য থেকে এইখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো প্রথম রয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি কবিতায় বর্ণিত নদীটির নাম কি এখানে উত্তর হবে কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী দু নম্বর মাচানের পরে কি আছে দেখো মাচানের পরে কিন্তু সেই শিমলতা এবং লাউ কুমড়োর ঝাড় রয়েছে দেখবে তোমরা বইতে চার নম্বর লাইনে যে মাচানের পরে শিমলতা লতা আর লাউ কুমড়োর ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার আচ্ছা এবারে তিন নম্বর প্রশ্ন মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি এখানে কিন্তু বনের পাখিরা এখানে মানুষের যে বসত করার কথা তারা কিন্তু বুঝতে পারেনি সেই জন্য কিন্তু তারা গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখানেও তারা বোঝেনি যে হেথায় মানুষ বসত করে এটি দেখবে তোমাদের কবিতার মাঝামাঝি লাইন রয়েছে চার নম্বর উঠানেতে কি কী শুকোচ্ছে দেখো এটিও খুবই সহজ এটিও ঠিক একটু লাস্টের দিকে দেখবে শেষের দিকে যে ওখানে রয়েছে উঠানেতে মটরের ডাল মুসুরের ডাল কালোজিরা ধনে লঙ্কা আর গোলমরিচ শুকোচ্ছে এখানে আরেকটি প্রশ্ন পাঁচ নম্বর যে বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের কবিতার অর্থাৎ গড়াই নদীর তীরে কবিতাটির একেবারে শেষ যে লাইন রয়েছে দেখো রয়েছে ষাট সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ি ভালোবেসে অর্থাৎ উত্তরটি কি হবে বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে এখানে কিছুক্ষণ থেমে এবারে নম্বর প্রশ্ন প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি রয়েছে কুটির খানিরে লতা ফুল মায়ায় রয়েছে ঘিরে এটি কিন্তু কবিতার লাইন এটা একেবারেই প্রথমে রয়েছে তোমাদের কবিতাটির এখান থেকে প্রশ্ন যে এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি খুবই সহজ দেখো যে গড়াই নদীর তীরে ছোট্ট একটি কুটির যাকে নানা রকমের লতা জাতীয় গাছ এবং নানা প্রকারের ফুল গাছ পরস্পর মায়া মমতায় ঘিরে রেখেছে ফুল গাছগুলি মৃদু বাতাসের তালে তাল রেখে হেলে ধুলে এবং আলোতে খেলা করে সন্ধ্যা ও সকালে প্রস্ফুটিত হয় উঠোনের কোনায় ফুটে থাকা বুনো ফুলগুলিও হেসে যেন লুটোপুটি খেতে থাকে এছাড়া মাচার উপর থাকা শিম লতা এবং লাউ কুমড়ো শরীর দোলাতে থাকে তাই মাচার তলায় ওঠা যে গজিয়ে নোটে শাক সেগুলি তাদের রঙের ঢেউ মেলে দিয়েছে আর এদের সবার সঙ্গে ওই গৃহটির যেন এক হার্দিক সম্পর্ক রয়েছে আর এরাই মায়া মমতা দিয়ে কুটিরটিকে বেষ্টন করে আছে মানে ঘিরে ধরে আছে বন্ধুরা এবারে দু নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় এই যে প্রশ্নটি এটিও কিন্তু তোমাদের কবিতার ঠিক মাঝ বরাবর তোমরা কিন্তু পেয়ে যাবে এটিও তোমাদের বইতে দেখবে দশ নম্বর লাইনে তোমরা কবিতাটি পেয়ে যাবে তো এখানে প্রশ্ন যে ডাহুক মেয়ে কারা এবং তারা কাদের নিয়ে আসে আর তারা কিভাবে কথা বলে উত্তর লিখবে ডাউক মেয়ে বলতে এক জাতীয় জলচর স্ত্রী পাখিকে বোঝানো হয়েছে আর পরের পাঠের উত্তরটি লিখবে ডাউক মেয়েরা নোংরা পঙ্কিল অর্থাৎ কাদা বা নোংরা জল কর্দমাক্ত জল সেই নোংরা পঙ্কিল জলাশয় থেকে তাদের ছোট ছোট ছানাদের নিয়ে আসে এর সাথে আরও একটা প্রশ্ন দিয়েছিলাম কি তারা কিভাবে কথা বলে উত্তর লিখবে ডাউক পাখিরা সাধারণত জলাশয়ে বিচরণ করে এই গড়াই নদীর তীরে এসে গানে গান করে তারা তাদের সুখের আনন্দের কাহিনী যেন একে অপরকে শোনাতে থাকে বা শোনায় তিন নম্বর প্রশ্ন যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি আখর শব্দের অর্থ কি বন্ধুরা আখর শব্দের অর্থ কিন্তু অক্ষর বা বর্ণকে বোঝানো হয়েছে পাশে আরও একটা প্রশ্নের সাথে সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন বন্ধুরা এখানে কিন্তু আমি একটি অংশ যেটি ভালো লেগেছে সেটি কিন্তু আমি এখানে তুলে ধরেছি তোমাদের যদি অন্য কোনো বিষয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি লিখেছি যে পাঠ্য কবিতাটিতে কবি জসীমউদ্দিন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল মুসুরের ডাল কালো জিরা ধনিয়া এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি আর এই চিত্র উপদ্রবহীন শান্তিপূর্ণ সুখের নীড়ের কথা মনে করিয়ে দেয় গ্রামের যে অতি পরিচিত শাকসবজির একত্র সমাবেশ সেটি যেন আমাদেরকে মুগ্ধ করে তোলে তাই কি এই মটর মসুর কালোজিরা ধনে ধনিয়া লঙ্কা মরিচ একসঙ্গে এই যে উঠোনে তারা শুকোতে দিয়েছে অর্থাৎ শুকোতে দেওয়া সে শস্য শ্যামলা বঙ্গভূমির কথা কিন্তু মনে পড়ে যায় অর্থাৎ মনে করিয়ে দেয় তাই এই চিত্রটিকেই কিন্তু আমার ভালো লেগেছে এবারে চার নম্বর প্রশ্ন কিছুক্ষণ যেন থামিয়া এ অর্থাৎ এটা কিন্তু যেটি তোমাদের একেবারে শেষ একটি লাইন এখান থেকে প্রশ্ন কি হবে যে রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এর উত্তরটি খুবই সহজ ভাষায় কিন্তু এখানে লেখা কি লিখেছি পল্লীকবি জসীম উদ্দিনের গড়াই নদীর তীরে কবিতা থেকে প্রশ্নুক্ত যে উক্তিটি এটি কিন্তু নেওয়া হয়েছে তাই নদী তীরে কুটিরের উপর দিয়ে নিরন্তর যে সোনালী মেঘের আনাগোনা দেখা যায় আর রঙিন মেঘেরা সেখানে কিন্তু আনাগোনা করে অর্থাৎ কি রঙিন মেঘেরাও তাদের হাওয়া সর্বত্র ভেসে বেড়ায় অবিরাম অবিশ্রান্ত তাদের চলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাদের বাধাহীন যাতায়াত কোথাও থামে না তারা কিন্তু তারা যখন গড়াই নদীর তীরে এই ছোট্ট কুটিরের কাছে আসে তখন তারা শুধুমাত্র ভালোবাসার টানে তাদের ব্যস্ততার মধ্যেও একটু থেমে যায় আর অন্যদের মতো তারাও কিন্তু গড়াই নদীর তীরের যে কুটিরটা তাকে কিন্তু ভালোবাসে আর কুটিরটিকে ভালোবেসে থেমে থাকার মধ্যে দিয়ে কবি এক হৃদয়ের সম্পর্ককে বোঝাতে চেয়েছেন বন্ধুরা এইটাও গেল তিন নম্বর অব্দি প্রশ্ন এখানে বলে রাখি তোমাদের যদি বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন বা বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও দেখো চার নম্বর প্রশ্ন নির্দেশ রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নটি এ বাড়ির যত আনন্দ হাসি জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে যে যে একাত্ম গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও এখানে কি হবে উত্তর লিখবে কবি জসিম উদ্দিন গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুটিরের সঙ্গে প্রকৃতির যে নিবিড় সম্পর্কের একটা জীবন্ত ছবি এঁকেছেন কুটিটিকে ঘিরে আছে নানান জাতীয় লতাপাতা ও বিভিন্ন রকমের বুনো ফুল গাছ লাউ কুমড়োর ঝাড়ের নিচে নোটে শাকের লাল রঙের যে উজ্জ্বলতা তা কিন্তু মনকে ভরিয়ে দেয় আর বিভিন্ন পাখিও এই কুটিরের টানে এখানে আসে এবং গাছের শাখায় বসে তারা নির্ভয়ে গান ধরে উঠানে শুকোতে দেওয়া যে মটর মুসুর ডাল কালোজিরা ধনে এবং লঙ্কা মরিচকে দেখে মনে হয় যেন আলপনা আঁকা উঠনে আর ছোট্ট এই কুটিরটির সমস্ত আনন্দই যেন জীবন্ত ছবির মতো প্রকাশ পেয়েছে সমস্ত প্রকৃতি মায়া মমতায় এই গ্রামীণ কুটিরটিকে বেষ্টন করে আছে মানে ঘিরে ধরে আছে দু নম্বর প্রশ্ন গড়াই নদীর তীরে কবিতায় কবি পরম মমতায় গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির সঙ্গে এমন একটি মমতাময় সম্পর্ক আছে তুমি তোমার বাড়ির বিভিন্ন অনুষঙ্গের বিবরণ দিয়ে একটা অনুচ্ছেদ লেখো বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু তোমরা নিজেরা লিখবে আর যদি না পারো অবশ্যই তাও কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী ভিডিওতে এই উত্তরটি আমি কিন্তু তোমাদেরকে লিখে দেবো অবশ্যই দাগ নম্বর দিয়ে কিন্তু তোমরা প্রশ্নটি করবে দেখো এবার পাঁচ দাগে রয়েছে নিচের বাক্যগুলি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো এখানে আমি উত্তরগুলো বলে দিয়ে দিচ্ছি পরবর্তী একটা ভিডিওতে কিন্তু ক্রিয়ার কাল কিভাবে নির্ণয় করতে হয় তা আমি শিখিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই তার জন্য কমেন্ট করে জানাবে দেখো এক নম্বর প্রশ্ন কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে এটি হচ্ছে পুরা বর্তমান কাল দু নম্বর উঠানের কোণে বুনো ফুলগুলো হেসে হয় কুটোকুটি এটি হবে পুরা বর্তমান কাল তিন নম্বর হচ্ছে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠোনেতে সযত্নে ঘটমান বর্তমান কাল জিরা ও ধনের রং পাশেতে আলপনা আকাকার সাধারণ বর্তমান কাল পাঁচ কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িতে ভালোবেসে পুরা ঘটিত বর্তমান কাল মানে পূর্বে ঘটে গেছে যেটা হচ্ছে পুরা ঘটিত আর বর্তমান এখন নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো খুবই সহজ এগুলি জটিল বাক্য প্রথমটি দিয়েছে যে লাল শাড়িখানে রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও কেউ হবে লাল শাড়িখানে যে রোদে দিয়ে গেছে সে এ বাড়ির কোনো বধূ দেখো দুটোর মানে কিন্তু একই আছে শুধু জটিল বাক্যে কি যে সে যদি তবে যখন তখন এইগুলো দিয়েই কিন্তু জটিল বাক্যগুলোকে আরো শব্দ রয়েছে দিয়ে কিন্তু জটিল বাক্যগুলো করতে হয় দু নম্বর ডাউক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় এটি চলিত গদ্যে চলিত গদ্যে কি হবে যে ডাউক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে তিন নম্বর গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে তার মানে কোনো ভয় নেই তাদের নির্ভয়ে গান ধরে না সূচক বাক্যে লিখতে হবে কি লিখবে গাছের শাখায় বনের পাখিদের গান ধরার মধ্যে কোনো ভয় থাকে না কারণ প্রশ্নেই কিন্তু বলে দিয়েছে যে নির্ভয় তার মানে তাদের কোনো ভয় নেই আবার বলেছে কি না সূচক বাক্যে তাই লিখলাম যে গান ধরার মধ্যে কোনো ভয় থাকে না চার নম্বর এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে যৌগিক বাক্য এখানে হবে হেথায় মানুষ বসত করে কিন্তু এখনো তাহারা তা বোঝেনি এবারে সাত নম্বর নিচের শব্দগুলো ধ্বনিতাত্ত্বিক বিচার করো রয়েছে কুমড়া উষ্মান্ড উসমাণ্ড কুমার হয়ে যাবে কুমড়া কুমোর জিরা থেকে উঠান উঠান থেকে কালীজিরা সরসঙ্গতি সযত্নে এটা হবে সযত্নে থেকে স্বযতনে স্বরভক্তি আখর হবে অক্ষর থেকে আখর ক্ষতিপূরক বা দীর্ঘ ভবন সাজ হবে সন্ধ্যা থেকে সাজ নাশিক কি ভবন এবারে কারক বিভক্তি গড়াই নদীর তীরে এখানে তীরে হবে অধিকারণকারক এই বিভক্তি উঠানের কোনো বুনো ফুলগুলো হেসে হয় কুটি কুটি বুনো এটি হবে ফুলগুলি কর্তৃকারকে গুলি নির্দেশক বুনো ফুলগুলি তাহলে এই যে এটি হচ্ছে কর্তৃকারকে গুলি মানে এটা হচ্ছে নির্দেশক আর তিন নম্বর রয়েছে গাছের শাখায় বনের পাখিটা নির্ভয়ে গান ধরে গান কর্মকারকে শূন্য বিভক্তি চার নম্বরে যে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি আখরে হচ্ছে করণ কারকে এই বিভক্তি পাঁচ সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে রঙিন মেঘেরা কী হবে কর্তিকারকে এ বিভক্তি বা এরা বিভক্তি কারণ মেঘেরা বলেছে কিন্তু তাই হবে এটি এরা বিভক্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই বেল বাটনটি অল করে দিও দেখো নদাগ বলেছে কোনটি কোন শ্রেণীর তা নির্দেশ করো মানুষ এটি কিন্তু জাতিবাচক বিশেষ্য আনন্দ ভাববাচক ফুলগুলি বস্তুবাচক এবং আল্পনা ক্রিয়াবাচক বিশেষ্য দশ দাগের নির্দেশ আবার বলেছে কোনটি কোন ধরনের সর্বনাম যার এটি হচ্ছে অনির্দেশক সর্বনাম তাহারা ব্যক্তিবাচক কেউ অনির্দেশক আর তার হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম তো এগারো নম্বর রয়েছে দেখো বিশেষণগুলির সাথে নতুন শব্দবন্ধ তৈরি করলো মানে এখানে কতগুলি বিশেষণ দেওয়া রয়েছে যেগুলি থেকে কিন্তু নতুন একটা শব্দ বন্ধ তৈরি করতে বলেছে যেমন এদো কি হবে এদো ডোবা তার মানে কি নোংরা ও পঙ্কিল জলাশয় লাল লাল পাপড়ি বুননা মহিষ আর রঙিন হবে রঙিন যাবা বন্ধুরা এই ছিল তাহলে আজকে পল্লী কবি অর্থাৎ জসীমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা থ্যাংক ইউ